वरमतुल्लाबरक महूब इसलम भाई अपनी जानते चेचन जर तकबीर तो की भावे पाठ करबें দেখুন শেখ ইমাম্বাস রহম্লা বলেন যে ঈদে তকবির এইভাবে পাঠ করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল উনি লিখছেন যে কিংবা আল্লাহ যেটা প্রথমে বলেছিলেন দুইবার দুবার করে সেটাকে তিনবারও পাঠ করতে পারে এভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আহ ইহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল উনি আরও লিখছেন যে এইভাবে আরও বলা যায় আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহ কসিরা ওসুব হান আল্লাহ বকরাত আসীলা উনি বলছেন যে এগুলো সব ঈদুল ফিতরে মগরবের পরে থেকে নিয়ে ইমাম সাহেবের খোদবা থেকে ফারেক হওয়া পর্যন্ত বল বলতে পারবে মা শুরু আছে আর কি হ্যাঁ বৈধ চলবে আর ঈদুল আজহাতে যখন জুলহাজ মাস প্রবেশ করে যাবে জুলহাজ মাস প্রবেশ করা থেকে নিয়ে আয়ামে তসিক অর্থাৎ ঈদের ঈদুল আজহার তৃতীয় দিন পর্যন্ত হুম তেরো তারিখ পর্যন্ত তেরো জুলহাজার পর্যন্ত আপনার পাঠ করা যাবে ঈদ জুলহাজ মাসের প্রথম দিন থেকে নিয়ে যখন জুল কাদার আপনার সূর্য অস্ত চলে গেল জুলহাজমাস মাস শুরু হয়ে সেই সেদিন থেকে নিয়ে একদম আপনার জুল মাসের তেরো তারিখ পর্যন্ত পাঠ করা যাবে উনি বলেন যে এইটাই হচ্ছে সুন্নাত কিন্তু কিছু কিছু মানুষ জৈথভাবে সম্মিলিতভাবে তকবির পাঠ করে হ্যাঁ এটা হচ্ছে বিদাত এটা ইসলামে কোথাও যায় নাই আমি আমি নিজেও দেখেছি আমাদের এলাকাতে ইমাম সাহেব তকবির পাঠ করেন একবার উনি চুপ করে থেকে যান ওনার পরে পরে মুক্তাদিরা বা মুসল্লিরা বা যারা ঈদগার নামাজ পড়তে এসছেন তারা উচ্চস্বরে বলেন ইমাম সাহেব জোর করে বলান আরও জোরে বলুন জানে আকাশ পাতাস আতাস বাতাস সব কেঁপে উঠে যায় হ্যাঁ এটা শেখ মিনে বাজ রহিম বলেন যে এটা হচ্ছে বিদাত এটা নাই খুব সবাই নিজে নিজে ইনফিরাদি অবস্থায় একা একা পাঠ করবে বই এটা হচ্ছে বৈধ এটা হচ্ছে সুন্নাত আর যৌথভাবে যে তকবির পাঠ করবেন এটা হচ্ছে উনি বলেন বিদাত